ঠিক আছে আমরা আজকে দেখবো ঐতিহ্যবাহী গরুর হাল, গরু দিয়ে কিভাবে হাল বয়, এখন প্রায় বিলুপ্তির মতো দেখাই যায় না। দু একটি সচরাচর চোখে পড়ে, আমরা যাচ্ছি দেখি। দেখতে পাচ্ছি কি খবর, গরু হাল আছে এলাম তোমার, তোমার আছে এলাম গরুর হাল? সেটাই তো দেখছো, এর থাকার মধ্যে তোমারে আছে এই এলাকায়, মিঠে এই এলাকার মধ্যে। এদিক তো আর কারো নাই, আগে যে সুলতানপুর থেকে একটা লোকাল ছিল, নাই ওটা, আরো নাই, ওই আরো নাই, এখন না আরো নাই বর্তমান। আজকে দেখছো কালকে দেখছো হাল বসে ভক্ত, এই যে এই তোমারে তাহলে এখন আছে খালি। বয়স হয়েছে না, তারপরেও যে আও করছে এটাই তো বেশি, তারপরে পরিশ্রম করলে শরীর গতি ভালো থাকে। হ্যাঁ সেটা তো, ওই জন্য তুমি হালমো, ঠিক আছে। তো কাঠের নাঙ্গল বানাইছেন? কাঠের নাঙ্গল, হ্যাঁ আছে, কাঠের নাঙ্গল আছে, কাল আনছি। ওইটা দিয়ে ভালো হয় না? ওইটাই কাঠের নাঙ্গল দুধ বেশি, হ্যাঁ ওইটাই তো কাঠের নাঙ্গল ভালো। এটা তো পারে পাতলা, এটা নাঙ্গল হয় যদি জমিটা নরম থাকে, না তাহলে লাগে ভালো, আর এই শক্ত লাগছে না, কথা নাই খাটনি হয় বেশি। আরে গাড়ি যা যা এটা রাখছি করতে কি কথা মনে হচ্ছে, এই জন্য এটা নাঙ্গল অংশ এটা না, তো এটা দিয়ে তোমার খাটনি হচ্ছে বেশি, ঠাসি ধরা না করছে আরো। ওরা ফালটা ফেলা বেকা হয়ে গেছে, এই যে ফটোতে ওই জন্য ওরা আনে, তার কে আনছে না, গাড়ি নিয়ে যায় কি করছে, পানি করে নরম হয়ে যায়, আপাতত খুব সমস্যা। হ্যাঁ খারাপ গুলো হয়েছে, তো মাটিগুলো নরম আছে, সবাই বাড়ি করে ফেলা আছে, বাড়ি ছাড়ি না পয়সা শেষ নাই আর বাড়ির ওঠা আছে।
อะไรอ่ะฟังกลับฟังที่อ่านสุดๆเลย